আমি লাইকা হয়েছি না, লাইভে যে জনগণকে সেটা জানাবো। ও গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড। আমিও তোমার সাথে ফেসবুক লাইভে থাকব। সো সরি, আমি আর আমার আব্বা ছাড়া সেখানে কেউ থাকবে না। সেখানে তো কাউকে রাখা সম্ভব না আঙ্কেল। ভুলছো কি তুমি রূপ? জি আঙ্কেল, আমি তো ঠিকই বলেছি। আমি আঙ্কেল ফুল এইচডি ফুল এইচডি। আমার কুরিয়ার অফিসে যাবে, লেন্সটা নিয়ে চলে আসবে। সেখানে 2 ঘন্টা সময় পার হয়ে গেল, আসতেই পেলাম না। এত সময় কেন? জোরে জোরে ডাকতে গিয়ে যদি আমার গলার কোনো সমস্যা হয়, সেই জরিমানা দেওয়ার ক্ষমতা তোর আছে বে? সব পুরুষের জমি জমা বিক্রি করে তো সেই টাকা তুই দিতে পারবি না। আর ভুল হবে না ম্যাডাম। ঠিক আছে, মনে থেকে জানো সে কথা। জি ম্যাডাম, মনে থাকবে। আপনার গলার আওয়াজ যখনই আমার কানের মধ্যে আইয়ে পড়বে, আমি সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হব। ঠিক আছে, এত কথা শুনতে চাচ্ছি না আমি। জি না ম্যাডাম, বেশি কথা শুনবেন না, শুধু আদেশ কর। শুন, বিকেল 5টার পরে পুরো 1 ঘন্টা রূপটপ রেস্টুরেন্টের বাইরের কোনো লোক অ্যালাউ হবে না। কোনো রকমের ডিস্টার্ব যেন না হয়, বুঝতে পারছিস বিষয়টা? জি ম্যাডাম, জি। এই লিটু ভাই, ম্যাডাম যা বলছে শুনছেন তো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। কোনো সমস্যা নেই, ওই নির্দিষ্ট সময়ের জন্য যদি রূপটপ আপনার ভাড়া নেন তাহলে কোনো সমস্যা নেই স্যার। যেটা করতে হবে সেটা করতে হবে, লাইকা যা বলবে সেটাই ফাইনাল। রেস্টুরেন্ট ফাঁকা থাকবে, আমাদের ফাঁকা থাকবে, ব্যাস। অবশ্যই রেস্টুরেন্ট অবশ্যই ওই সময়টাতে বন্ধ থাকবে। নাও সি জিরোই সো, তার কথার একটা গুরুত্ব আমাদেরকে কিন্তু দিতে হবে বিল্লাল। হ্যাঁ জি জি, ঠিক বলেছে না? কিন্তু রূপ, ওই সময় বিকালবেলায় তুমি সাথে গিয়ে কি করবে? ফেসবুক লাইভে যাব। আমি লাইকা হয়েছি না, লাইভে যে জনগণকে সেটা জানাবো। ও গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড। আমিও তোমার সাথে ফেসবুক লাইভে থাকব। সো সরি, আমি আর আমার আব্বা ছাড়া সেখানে কেউ থাকবে না। সেখানে তো কাউকে রাখা সম্ভব না আঙ্কেল। ভুলছো কি তুমি রূপ? জি আঙ্কেল, আমি তো ঠিকই বলেছি। আমি আঙ্কেল। অবশ্যই আপনি আঙ্কেল, আপনি 100% খাঁটি অরিজিনাল আঙ্কেল। আর শুনেন, আপনার বয়সটা আমার বাবার চেয়ে কোনো অংশে কম না। আর তাছাড়া আমার জন্মের আগে থেকে আপনি সিনেমা করেন, তো আপনাকে ভাইয়া বলার তো কোনো প্রশ্নই আসে না আঙ্কেল। তামসা দেখছেন, যদি নায়িকা না হইতি বড় জোর বাসা বাড়ি কামের সেম জিতি, নয়তো কামের সেম সেলাই বেশি চালাইতি। এখন পাওয়াটা প্যাটার্ন পাইছে না, পাগল হইয়া গেলাম ভাই। কি কম ইয়া দেখিয়া মানে ভালো লাগে নি কম পাশে আছে বিল্লাল। বিষয়টা আমি একদম মেনে নিতে পারছি না কো। যাকে আমি অ্যাকশন, ড্রামা, সাসপেন্স, ইমোশন, ড্রামা, মেলো ড্রামা সব কিছু লিজের হাতে শিখালাম, আর সে কিনা আমার সাথে থামছেন কেন? যা কইতেছিলেন কর না, শেষ করে। কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি বিল্লাল, আমি কি বলবো বুঝতেই পারছি না। আরে আপনি না বললে নাও সিরিজ হিরো, তার কথা একটা গুরুত্ব দিতে হবে না তাই না ব্যাপারটা? এ বিল্লাল কি খবর? আচ্ছা রায়ন ভাই নাকি এই সিনেমা মানে এই টিমটা সিনেমা করতেছে? হ্যাঁ, যা শুনছেন 100% সত্যি কথা। আমাকে লাখ ঘুরিয়ে গেছে, নতুন করে ছবির কাম আবার শুরু হইবে। তার মানে আমাদের আগের রেমুনারেশন, আগের যত সব দেনা পাওনা সব কি রায়ন ভাই দিচ্ছে? অবশ্যই রায়ন বস দিতে আছে। আরে জোস, তাহলে যা শুনলাম সত্যি তো? হুম। তা লিটা সাহেবের মুড অফ কেন? ওনার মুড অফ না, ব্যাপারটা হইছে কি, ওনার যে নায়িকা রূপালী রূপ, যারে সে হাতে ধরিয়া মনে করেন অ্যাক্টিং শিখাইছে, ড্রামা শিখাইছে, মেলো ড্রামা শিখাইছে, সাসপেন্স শিখাইছে, সেই নায়িকা নায়িকার ব্রেক পাইছে। পাইয়া ওনারে মনে করেন মেলো ড্রামা শিখাইয়া সাসপেন্সের মধ্যে রাইখা টপ টপ করে সিঁড়ি দুইটা হেঁটে চলে গেছে। রূপালি রূপ, হুম, সিনেমায় নায়িকার ব্রেক পাইছে? হুম। কি লিটা ভাই কি কয়? সত্যি মুড়ক
বলেন বমি এসছে না, মুশকিল বমি করতে পারলে ভালো লাগতো।